যারা আছেন প্রায় শতাধিক আইনজীবী, আজকে আমরা ওদের জামিন করাবোই, কারণ বেআইনিভাবে ওদের আটকে রেখেছে। এবং আপনারা জানেন যে রাইট টু জব অ্যান্ড রাইট টু এডুকেশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, সেটাই তারা বলতে এসেছিল। তাদের কাছ থেকে তার বদলে তাদের জেলে পোড়া হয়েছে, এবং 65 জন ছাত্র এবং ছাত্রী সহ 65 জন যারা হচ্ছে সিভিয়ারলি ইনজিওর হয়েছে, সেটাও আজকে কিন্তু যখন বিচার হয়েছে তাদের সামনে সেটাও হচ্ছে রিফ্লেক্টেড হয়েছে। যে দুজন পুলিশ কর্মীর কথা যেমন এসেছে, 65 জন যারা সেদিন এসেছিলেন কাজের দাবি নিয়ে, তাদের আন্দোলনকারীদের হচ্ছে 65 জন সিভিয়ারলি সাংবাদিকরাও আহত হয়েছিল, এবং সাংবাদিকরাও আহত আজকের এই জামিনে কলফর করেছিল এবং সিডি কলফর করেছিল। তা আজকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে পাওয়া গেছে যে সেই ইনজিওরদের কোন কিছু ইনজুরি ছিল না, এবং সর্বদিক বিবেচনা করে মহামান্য আদালত এই 22 জনকেই 1000 টাকা জামিনে তাদেরকে প্রত্যেককে আজকে ছেড়ে দিয়েছেন, এবং আগামী 30 তারিখে পরবর্তী দিন নির্ধারিত হয়েছে। কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি, এমনকি ইঞ্জুরি রিপোর্টও যা এসছে তাও একে সাবস্টেনশিয়েট করে না ওদের জব। যে এবং এই দুদিন যারা এই ডিটেনশন ছিল আজকে প্রমাণিত হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনিভাবে ওদেরকে ডিটেন মন্তব্য করেনি। বিচারক জামিন দিয়ে দিয়েছেন, কিছু পাননি বলে বিচারক দিয়েছেন। এবং আরেকটা কথা আমরা এখানে বলি, যে আজকে এখানে যে আইনজীবীরা মিহির ব্যানার্জি ছিলেন, আমি অরিন্দম ভট্টাচার্য, আমাদের অশোক বক্সী, হ্যাঁ এমিনেন্ট লয়ার, এবং আরও আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, তারা এটাকে সম্পূর্ণভাবে এদের বেল করার ব্যাপারটাকে একটা আইনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিল, এবং শতাধিক আইনজীবী অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের এবং হাওড়া কোর্টের যারা, তারা তো বটেই বিভিন্ন আদালত থেকে আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সভাপতি অশোক বক্সী।